হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশ কিন্তু আবারও ক্রিকেটে ফিরছে। অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, তাও আবার আফগানিস্তানের বিপক্ষে। হ্যাঁ দর্শক বন্ধুরা, 5 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। আপনারা কি জানেন, ইতিমধ্যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা করা হয়ে গেছে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের একাদশে কে কে খেলবে সেটি চূড়ান্ত হয়ে গেছে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা গেছে বাংলাদেশের একাদশে কে কে খেলবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের একাদশে কে কে খেলবেন। তো সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে জেনে আসি আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের একাদশে কে কে খেলবেন। তো এই টেস্টে বাংলাদেশের একাদশে খেলছেন না তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান, সেরা দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। সেহেতু ওপেনিং এ কিছুটা পরিবর্তন থাকছে। তো এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন সাদমান ইসলাম, আর সাদমান ইসলামের সাথে ওপেনিং সঙ্গী হিসেবে থাকবেন সৌম্য সরকার, আর অনডাউনে ব্যাটিং করবেন বাংলাদেশের হয়ে নিয়মিত অনডাউনে ব্যাটিং করা মুমিনুল হক। মুমিনুল হক কিন্তু টেস্টে বাংলাদেশের একজন সেরা ব্যাটসম্যান। এছাড়াও 4 নম্বর পজিশনে ব্যাটিং করানো হবে বাংলাদেশের অধিনায়ক এবং বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে, আর 5 নম্বর পজিশনে ব্যাটিং করবেন বাংলাদেশের ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম, আর 6 নম্বর ব্যাটিং এর জন্য থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর 7 নম্বরে ব্যাটিং করবেন বাংলাদেশের অন্যতম ব্যাটসম্যান লিটন কুমার দাস। তো দর্শক বন্ধুরা, এই 7 জন ব্যাটিং নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এছাড়াও এই ম্যাচের জন্য বাংলাদেশ দলে থাকছে 3 জন স্পেশাল স্পিনার, আর তারা হলেন বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং বাহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং তরুণ স্পিনার নাঈম হাসান। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে এই 3 জন স্পিনারকে রাখা হয়েছে। শুধু তাই নয়, মাত্র 1 জন পেসার নিয়ে এই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, তিনি হলেন তাসকিন আহমেদ। ইঞ্জুরির কারণে এই ম্যাচে খেলবেন না মুস্তাফিজুর রহমান, সেহেতু আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামতে যাচ্ছে তাসকিন আহমেদ। একমাত্র পেসার হিসেবে তাসকিন আহমেদকে দলে রাখা হবে। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি বাংলাদেশের একাদশে কে কে খেলবেন। বাংলাদেশের একাদশে খেলবেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং তাসকিন আহমেদ। তো দর্শক বন্ধুরা, এই একাদশ নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।